সাথে শিলোদানি চেষ্টা করা হচ্ছে, তৃণমূল গোটা পশ্চিমবঙ্গে যে ব্যাপক সন্ত্রাস ছড়াচ্ছে, মানে দলটার পরিস্থিতি আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কদিন আগে আমতা কলাতলার মোড়ে আমাদের উপর চড়া হয়েছিল, পঞ্চায়েত সমিতির সদস্য নিজে রাস্তায় নেমেছে। আজকে যেটা খবর দেখতে পাচ্ছি, একটা তৃণমূলের পঞ্চায়েত প্রধান নিজে রাস্তায় মেরে মানুষকে মারধর করে সন্ত্রাস ছড়াচ্ছে। দলের এই পরিস্থিতির জন্য দায়ী কে? যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের এখন শিলোদানি, তাহলে মহিলার নিরাপত্তাটা কোথায়? আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিজেপির তরফ থেকে শুধু এই প্রশ্নটাই করতে চাই যে আজকে বিজেপি সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, দিকে দিকে সন্ত্রাস ছড়ানো হচ্ছে, আজকে বিজেপির কর্মীদের কি বেছে বেছে মারা হচ্ছে? একটা সামান্য স্বাস্থ্য পরিষেবা যদি সরকারের না, মমতা ব্যানার্জি সরকারের যদি পরিষেবা হয়, সরকারের পরিষেবা আনতে গেলে তৃণমূলের ভাইরাই ভাই মারধর করছেন না? এটা আমাদের বিজেপির তরফ থেকে তৃণমূলকে প্রশ্ন। আমার নাম দেবীপ্রসাদ বীর, ফুলবাড়ি উত্তর মণ্ডল একের সাধারণ সম্পাদক, সঞ্জীব দাস সিরাজবাটি অঞ্চল ইনচার্জ আছেন, অন্য বুঝতে পেরেছেন বিজেপি কর্মী সৌরভ গাঙ্গুলি আছেন। আমরা সবাই মিলে এখানে নিয়ে আমরা থানায় এসেছি, দলীয়ভাবে একটা আইনগত ব্যবস্থা নেব, এফআইআর দায়ের করা হবে, কাগজ আমরা দিয়ে আছে, একটু পরে এফআইআর লঞ্চ করে তারপর আইন আইনের পথে চলুক, তবে দল এই বিষয় নিয়ে একটা দলীয়গত ব্যবস্থা নেবে। মানে মেন রোডে ধরে হাফ রাস্তা ফাঁকা জায়গায় ধরে ওটা লোক ওটা বউ আমাদেরকে বলেছে তোমাদেরকে পুরো এরকম মানে নিবাস ঘরুই, তারপরে হচ্ছে আনন্দ ঘরুই, উজ্জ্বল ঘরুই, মনিন্দ ঘরুই, আর ওরা হচ্ছে মনিন্দ ঘরে হচ্ছে পঞ্চায়েত, গ্রামের পঞ্চায়েত, ওরা আমাদেরকে মারধর করে এবং বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত কিছু মানে হুমকি দিয়ে আসে বাড়িদারকে যে তোমাদেরকে ভিটামাটি চাটি করে দেবো আর তোমাদেরকে ঘরে থাকতে দেবো না, এবং ওদের ওখানে কোলটা ওদের ওখানেই আছে, ওরা কোলেরও ধুমকি দেয় যে কোলের জল পর্যন্ত খেতে দেবো না, এরা মিশে তো বলে এখনও পর্যন্ত রেখে দিয়েছে। এবার থানায় এইছি বলে ওরা মানে ফোনের উপর ফোন করেই যাচ্ছে, ধুমকিও দিয়ে যাচ্ছে, বাড়িতে পর্যন্ত গিয়ে বলছে বন্ধু ঠিকই আজকে রাত্রের মধ্যে তোমাদেরকে মারবো। কোনা জল আনতে গিয়েছিল, তো আমি গিয়েছিলাম, হ্যাঁ দু হপ্তাহ হবে গিয়েছিল, বললো কিনা যে জল নেওয়া যাবে না, এখানে বোতলেও জল নেওয়া যাবে না, এমনি জল দিতে আসবে না। তা আমি আর ছেলে বললো কিনা যে এখানে তাহলে লিখে দিন, বলছে হ্যাঁ লেখা আছে তো জল নেওয়া যাবে না এখান থেকে, বলে আমাদের জলে জল দিতে দেয় না। শনিবার কাজ করতে গিয়েছিলাম বাজে প্রতাপ প্রাইমারি স্কুলে, তো সেখানে যাওয়ার পরে দেখা যায় যে দশজনের ওরা কার্ড করে নেয়, ঠিক আছে, তারপরে দেখা যায় যে আমাদের আর নেয় না, আমাদের কাছকে পাঠিয়ে দেয়। তখন আমরা জিজ্ঞাসা করতে, তখন আমাদেরকে বলে যে না তোমাদের আজকে করাবে না, অন্যদিন করাবে। তখন আমাদের মানে আরও সব ছেলেরা তারা সব ঝামেলা করতে পারে, ঝামেলা করে, তার মধ্যে একজন বলে বসে যে তোমরা এখানে ফিরে কার্ড করতে এসেছো, তাহলে এতখানে জল জমা করতে হচ্ছে স্বপন পড়ে, সে আমাদেরকে তুলতে পারি করে খুব বাজেভাবে কথা বলে। তখন আমার মা ইনি যান তার কাছে, যে বলে যে এরকমভাবে তুলতকারি করে এখানে ফিয়ে কার্ড কেন বলছো, কেন আমরা তো এখানে ভোট দিই, আমরা এইগুলো অধিকার আছে আমাদের করার, এগুলো বলতে মাকে তেড়ে তেড়ে মারতে যায়, মারতে যেতে তখন আমি সামনে যাই বলে আমাকেও ধরে মারে, আমাকে চর মারে, আমার জামা প্যান্ট ছিঁড়ে দেয়, এরকম করে। করার পরে আমরা যখন মারপিট হচ্ছে বলে চলে আসছি, তার মধ্যে আমাদের পাড়ার পঞ্চায়েতের দাদা নিবাস ঘরুই, সে কি করে আমার পাপিকে দেখিয়ে দেয় যে এ বিজেপি দলের কাজ সভাপতি, একে ধরে মারো তাহলে সবাই ঠিক হয়ে যাবে। বলার পরে আমার বাবাকে ধরে সবাই মিলে খুব মারে, মারার পরে আমরা হসপিটালে যাই, একদিকে অর্ধেক লোকজন যখন বাড়িতে চলে যায় সেখানে আরও যখন লোকজন সেখানে চলে যায় হাফ লোক, তখন দেখা যায় যে ওইখানকার আমাদের পাড়া যারা টিএমসি করে তারা তাদেরকে হুমকি দেয় যে পিস্তল ঠেকিয়ে তোমাদেরকে মারা হবে যদি এরকম কোনো এফআইআর করো বলতে, তারপরে তারা এসে বলে আমরা এখনও অবধি কেস করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। স্বাস্থ্য বিমান আমি গিয়েছিলাম, ঠিক আছে, এবার তো আমার সামনে যখন ওরা বলছে সকাল থেকে যখন মানে সব গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, মানে আরও সব পাবলিক ছিল, তো তাদের তো বলে দিল যে এখন হবে না, তো অঞ্চলের যে প্রধান উনি নিজের পার্সোনাল কাজে ব্যস্ততে চলে যায়, ওনার সই না হলে তো হবে না, এবার বলে দিল যে আমরা বললাম যে ঠিক আছে ওনার সাইন করলে তো আমাদের হবে, আমরা তো কাজ বাজ বন্ধ করে এখানে আছি, তো তর্ক বিতর্ক থেকে হতে থাকে, হওয়ার পর এবার ওখান থেকে ফোন করে যে এখানে ঝামেলা হচ্ছে, ফোন করেছিল টিএমসি ছেলেরা, ঠিক আছে, টিএমসি ছেলেরা ফোন করে, পাশে অঞ্চল ছিল বালিচক অঞ্চলে, বালিচক অঞ্চলের সভাপতি স্বপন পটেল উনি আসলো, এসে মানে কোনো কথা না, মানে সবাইকে ঠেলে বের করে দিল, কোনো কিছু হবে না, মানে ফিয়ে কার্ড করাতে এসছেন তো আপনারা আবার এখানে জোর জুলুম করতে এসছেন কেন, হবে না, ঠিক আছে, এখানে কারবার হবে না কিছু, আউট বেরিয়ে যান এখান থেকে, আপনারা বিজেপি করেন তো এরকম করে বললো, শুধু বেরিয়ে যান। রিকোয়েস্ট করলাম যে দাদা আমরা অনেক দূর থেকে এসছি, হ্যাঁ মানে সবাই তো মানে বাড়িতে কাজবাজ আছে, তো কোনোরকম রিকোয়েস্ট না শুনে, ঠিক আছে, এবার আমার পাশেই বাড়ি মানে আমার ভাইজি মানে পিয়া ঘরুই, ওনাকে তো আমার সামনে মানে বেদরব মানে মেরে
মানে বলছে মেরে মাটিতে পুঁতে দেবো, তার মাকে উল্টো পাল্টা বাজে ভাষায় মানে কিস্তিটাকে এমনকি একটা মানে বন্ধ ঘরে তাকে বন্ধ মানে করে রেখেছে, বন্ধ করে রেখেছে জানেন মেয়েকে, হ্যাঁ মানে পিয়া ঘুরি আমার ভাইজি হয় ঠিক আছে, এটা দাদা লালু ঘুরি এনারই মেয়েকে, এবার এবার ওনার মেয়েকে মারছে, উনি কি থাকতে পারবেন, উনি বলতে গেছে ওনাকে মানে মানে ওর দোলবল নিয়ে আমাকে ও দোলবল নিয়ে সেই মুহূর্তে ওনার উপর মানে টার্গেট মানে পড়ে স্বপন পড়ে ঠিক আছে, আর এটা হয়েছে আমাদের আমাদের খয়রা যেসব টিএনসি পার্টি করে তাদের নেতৃত্বই হয়েছে ঠিক আছে, এমনকি ওখানে আমাদের টিএনসি ছেলেরা ছিল ওখানে শিখিয়ে দিয়েছে ওই যে উনি মানে লালু ঘুরুই সভাপতি আছে সভাপতি বিজেপির, তো ওনাকে ওনার উপর টার্গেট, আরো দু লোক ছিল আরো তো পাবলিক ইয়ে করেছে তাদের তো কিন্তু কিছু করেনি, আমাদের উপর এফেক্ট চাপ করে সব পাবলিকরাই বলেছে আমরা পার্টি ছেড়ে দেবো নাকি।